ওরা কি সুন্দর না? ঠোঁটের কথা কি পরে বলবি? আমি মা দুর্গার কথা বলছিলাম। আরে কি হয়েছে, রাগ করছোস? এই তোরে না আমরা একবারে সিঙ্গেল হয়েছি। হ্যাঁ, কাল যা খেল দেখাইলি। ওষুধটা, আরে নিকুচি করেছে তোর ওষুধ, আপনি বাঁচলে বাপের নাম। পালাই, ওখানে একজন মৃত্যুশয্যা, ওষুধটা খেলে যদি উনি বেঁচে যান। নিজের দাদুকে কুচিয়ে গা করে দিয়েছে, এখন অন্যের ঠাকুমার বেলায় প্রাণ কাঁদে। তো ভাই, তুই আমাকে ভাই? হ্যাঁ ভাই, চান্স পাইছি, সোনা পালাই। ঠাকুমার কিছু হয়ে গেলে না আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ঠাকমা অসুস্থ ছিল, ঠিক আছে, এবার মানে মানে কাইটা পড়ি। উমা কি বললো শুনলি তো? তুই এখানে থেকে যাও, তুমি তোর বউ আর তোর বাচ্চাকে কোলে নিয়ে এই কুস্তি রাখলে মাটি বা ও, আর আমি তোর বাচ্চার কুস্তি কাকা হবো। ভাই দেখ, যে পোলা খানু মারে লইয়া গয়না টয়না লইয়া পালাইছে, এটা তো তুই নোস, ওরা ভাবতেছে এটা তুই, তুই তো নোস, তাহলে আসিস কেন? কাইটা পড়ি ভাই। ভাই বহু বহুত বড় চক্কর আছে, যদি গয়না ফেরত যায় পুলিশ কেস হয়ে গেলে ময়রা একের নুন সাল তুলে দেব। আমার হেবি ভয় লাগতেছে, কইতাছি ওই একবার জান না কেসটা কি। তুমি আমায় দেখেছো? ঠাকুমা কেমন আছে? ভালো, অনেক বেটার। এই নীলর কেসটা কি? নিলয় আর ফেরেনি। আর গয়নাগুলো? বাবাকে বলেছি যে গয়নাগুলো তুমি অনাথ আশ্রমে ডোনেট করে দিয়েছ। তোমায় যদি জিজ্ঞেস করে এটাই বলো প্লিজ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু গয়না নিয়ে পালা তোলে কেন? তুমি এত কিছু জিজ্ঞেস করছো কেন? তুমি কিন্তু নিলয় নও, তুমি শ্যাম। হ্যাঁ কিন্তু শ্যামার মতনই থেকো। কি হলো, কিছু ভুল বলে ফেলেছি? ছেলে মানুষে কেন করছো উমা? আরে তুমি ভুল করে ফেলেছো, তার জন্য নিজেকে এতটা কষ্ট দেবে? উমা আরে বাবারে, চোখে জল, এই তো পুরো বাচ্চা মেয়ের মতো কাঁদে। ও এসো এসো বসো। দেখো উমা, আমার দায়িত্ব ছিল তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনা, আমি এনে দিয়েছি, এবার আমি টাটা। কি হলো, যাব না? নীলয় ফিরে এলে তোর কারণে শিখেছি গান আমি, তোর আলোতে করেছিস না।